আপনি বলেন আমি মাঝহাব নিয়ে কথা বলি না, কিন্তু আপনার বক্তব্যে শুনেছি মাঝহাব মানা শিরক। না, তুমি ভুল বলছো। আমাকে বলেছে যে মাঝহাব মানা যাবে কি, তখন আমি বলেছি যে মাঝহাব মানা যাবে না যাবে এই কথা শোনো আগে। যে বিচারের মাঠে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে যদি জিজ্ঞাসা করে আল্লাহ যে তুমি কাউকে কি মানতে বলেছিলে যে আমাকে মেনে চলো, তাহলে ইমাম আবু হানিফা যদি বলেন না 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 আমি কাউকে মানতে বলিনি, তখন আপনার কি হবে? এটা উত্তর দেওয়া আছে। নকল করে পরীক্ষায় পুরস্কার পেয়েছিলাম, সেই পুরস্কারের আসল মালিককে খুঁজে পাওয়া সম্ভব না, এখন করণীয় কি? ওভাবে হাসতে হবে না, পরিবেশ নষ্ট হচ্ছে। হাসিও ভাবে ভালো নয়। তুমি ওর নামে কিছু দান খেরাত করো। মহিলারা বাড়ির ছাদে বা খোলা জায়গায় তাদের জামা কাপড় শুকাতে দেয়, যা রাস্তার লোকজন দেখতে পায়। জি না, মহিলাদের পোশাকও পর্দায় রাখতে হবে। রাস্তার লোকজন দেখতে পাচ্ছে এমন জায়গায় মহিলারা তাদের কাপড় শুকাতে দিতে পাবে না, নিষেধ। টাকনোর উপরে প্যান্ট জোড়ে রাখা যাবে কি? জি না, টাকনোর উপর দিকে প্যান্ট জোড়ে রাখা হারাম। প্রয়োজনে কোমরে জড়াতে হবে, নাহলে নিচে থেকে কেটে দিতে হবে। এই ছেলে হইচই করছো কেন? আর সবাইকে বইগুলো নিয়ে যাওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি, কেউ খালি যাবেন না। মনে করবেন যে আমাদের ঘরের আমার ভাই বা আমার চাচা বা আমার ভাতিজা বই লিখেছে, পড়ে দেখি একটু। আমি যখন চাঁপাইনবাবগঞ্জ জেলার যেখানে বক্তব্য দিই, তখন আমার ভিতরে একটা ভিন্ন প্রতিক্রিয়া কাজ করে। দুই রাকাত সালাত আদায় করে আল্লাহর কাছে কিছু চাইব, তাহলে সালাতের উদ্দেশ্য কি থাকবে? সালাতুল হাজাত, প্রয়োজনীয় সালাত। গর্ভপাতের 2 মাস আগে আমার বিবি বাপের বাড়ি যেতে চাচ্ছে, এখন আমি কি করব? বুঝানোর চেষ্টা করেন। হয়তো বা ভয় পাচ্ছে যে মায়ের কাছে থাকলে বেশি ভালো থাকতাম, বুঝানোর চেষ্টা করেন। মিডিয়ার একদিনই ভাই রোড অ্যাক্সিডেন্ট এ খুব অসুস্থ, আপনার কাছে দোয়া চেয়েছে। আজবিল বাস রব্বান নাস ওয়াশফান্তা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফাউন লা ইয়াদুরু সাকামা। আল্লাহ তুমি তাকে সুস্থতা দান কর, আল্লাহুম্মা আমিন। শ্বশুরের কাছ থেকে আমার কিছু চাওয়ার নেই, আমাকে জোর জোর করে কাপড়, পাঞ্জাবির কাপড় দিতে চাই, দেয়নি তো তুমি নিবা না। যে আমি খুশি আছি, আপনাকে আমি দিব, তুমি দিবা একটা লুঙ্গি। এবছর থেকে খেয়াল করবা, একটা ভালো দেখে শ্বশুরকে লুঙ্গি দিবা, পাঞ্জাবি দিবা। আমার বিবি পর্দা করে, কিন্তু আমার মা পর্দা করে না, বলার চেষ্টা করেন। আল্লাহ রহম করুক, আল্লাহ যেন আপনার মাকে ফিরিয়ে নিয়ে আসে। ও, আমার মা পান জর্দা খায়, বুঝাতে থাকো পান জর্দা নিয়ে এসে দিও না, চাইলে পান জর্দা হারাম। মাইকে আজান দিলে নাকি শব্দ দূষণ হয়, ভুল বলেছে। মাইকে আজান দিতে হবে। যেসব ফতোয়া চলবে না সেগুলো দিয়ে পরিবেশ নষ্ট করার কোনো প্রয়োজন নাই। শায়েখ, মসজিদের মাইকে মৃত ব্যক্তির ঘোষণা দেওয়া যাবে কি? যাবে না। কেন যাবে না আব্দুর রাজ্জাক সাহেব? মৃত ব্যক্তির সংবাদ দেওয়া বুখারী মুসলিমের হাদিস। নিষেধ দেওয়া যাবে না, এটাও বুখারী মুসলিমের হাদিস। তাহলে কেমন হলো? চিৎকার করে বলা যাবে না, এটা হলো জাহেলিয়াতের যুগের প্রথা ছিল। কেউ মারা গেলে আগে যেমন আমাদের দেশে ঢোলাই দিত, ওইভাবে ঢোল পিটিয়ে ঢোলাই দেওয়া হতো চিৎকার করে, অমুক মারা গেছে, তার জানাজা এই সময়ে হবে। এইটা চিৎকার করার নিষেধ আছে। এখন মাইকিংয়ে সেটা হয়, এই জন্য নিষেধ। মসজিদের হোক, যেটাই হোক, অমুক ব্যক্তি তার বাসভবনে মারা গেছে বিকাল ৩টায়, মরহুমের জানাজা বিকাল ৫টায় হইবে। আপনারা অংশীদার হয়ে অশেষ সব হাসিল করুন। এগুলো সব মিথ্যা কথা, জাহেলি কথা, এইভাবে প্রচার করা হারাম। এক অপরকে মুখে বলবে, মোবাইলে বলবে, যেখানে চিৎকার নেই। মেয়েরা হাইজ অবস্থায় কোরআন স্পর্শ করে দেখে দেখে পড়তে পারে। সেদিন তো বলার কারণে বহু মানুষ খেপে উঠেছে, সেটা আপনারা দেখেছেন। আয়েশা ঋতুবতী হয়ে কাঁদছেন, তা আল্লাহ রাসূল বলছেন, কাঁদছ কেন? হজ করতে এসে বলে, আমি ঋতুবতী হয়েছে না কাঁদছি? বলছে, তুমি তওয়াফ করিও না, বাকি হাজিরা যা করছে তাই করো। তা হাজিরা কোরআন তেলাওয়াত করে না, শুধু তওয়াফ করতে পাবে না, নামাজ পড়তে পাবে না, বাকি সব ইবাদত করতে পাবে। এটাই ঠিক, যে যাই বলুক এটাই ঠিক। অজু ছাড়া কোরআন তেলাওয়াত করা যাবে? জি যাবে। অজু ছাড়া আজান দেওয়া যাবে, কোরআন তেলাওয়াত করা যাবে। অজু ছাড়া সালাত আদায় করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র ক্ষমতায় ছিলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু অর্ধ পৃথিবীর খলিফা ছিলেন। তাহলে আপনাদের এ বিষয়ে ভূমিকা নেই কেন? এই যে দাওয়াত আছে, রাষ্ট্র খলিফার জন্য কোন নবী দাওয়াত দিয়েছেন? ভুল বুঝেছো তুমি। তুমি আমার সাথে কিছুদিন যোগাযোগ রাখো, তোমাকে সঠিকটা বুঝাবো। তোমার ওই আকিদাই ঠিক নাই। ওমর মরে গেছেন, রাষ্ট্র ক্ষমতা বন্ধ হয়ে গেছে। আবার যেদিন আসবেন ঈসা আলাইহিস সালাম, সেদিন। শেখ, আপনার কাছে প্রশ্ন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, কাজ এবং মনসম্মতি যদি হাদিস হয়, তাহলে একজন আহলে হাদিসের খতিবকে বলা হয়েছিল বদর দিবস সম্পর্কে আলোচনা করিয়েন, কিন্তু তিনি বললেন কোনো দিবস মানি না। বদর দিবস বলতে তোমারও বলতে ভুল হয়েছে, হয়তো তারও ভুল হয়েছে। বদরের যুদ্ধ সম্পর্কে বলেন, আর যদি বদর দিবস বলে থাকে তাহলে তার বলাটাই ঠিক আছে, তোমারই ভুল হয়েছে। দিবস নেই এ কথাই ঠিক। আঙ্গুলে আংটি পরা যাবে কি? যাবে। ডান হাত বাম হাত দুটাই চলে, ঘড়ি ডান হাত বাম হাত দুটাই চলে। স্বর্ণের আংটি চলে না, চাঁদের আংটি চলে না, রূপার এ চলে। আপনার এমনি এমনি পদার্থ যেগুলো পিতল লোহা, এগুলো চলে। নামাজের নিয়ম শুরু থেকে শেষ পর্যন্ত বলবেন। আমি তো আগে বলনি, তাহলে সেটাই বলতাম, এখন তো আর সময় নেই। আমি হস্তমৈথনে আসক্ত, অনেকবার ছাড়ার চেষ্টা করেছি কিন্তু পারিনি। এটা শয়তানের প্রেরণা, খুব জটিল। এটার সাথে তোমাকে জিহাদ করতে হবে, করতেই হবে। যখন এরকম পর্যায়ে তোমার কাছে চেপে আসবে, তখন তুমি বলবে এই শয়তান চলে এসেছে, নাউজুবিল্লাহ, তোর মুখে লাথি মারি। দু তিনটা ওখানে লাথি মেরে বাইরে চলে যাওয়া, তাহলে টিকে থাকতে পারবো। খুব খারাপও, ও হলো স্পষ্ট শত্রু। একবার তোমাকে পাগল করতে পারলে বাকি জীবন তোমার ধ্বংস করে দেবে। যার জন্য আল্লাহ বলছেন ও তোমার স্পষ্ট শত্রু। বইয়ের গায়ে যেটা দাম লেখা আছে সেটাই মূল্য। সবাই নিয়ে যাবেন। আমি তো বলছি যে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনার বাড়ির মানুষ। নিজেকে সহ, বই পুস্তক সহ, কলম সহ, প্রতিষ্ঠান সহ আমি মূল্যায়ন করার জন্য অনুরোধ জানাচ্ছি। মূল্যায়ন যদি না করেন তাহলে আমি বুঝবো আপনার ভিতরে হিংসা কাজ করছে, যেটা ভালো নয়। আপনি বিশ্বাস করেন আমি আপনার কাছের মানুষ হতে চাই, বিশ্বাস করেন আমি ধর্ম কোরআন হাদিস বুঝি আলহামদুলিল্লাহ, এবং সঠিকটা বলার চেষ্টা করি। কাজে আমার দিনী বোনেরা যারা আছেন, কেউ কোনো সময় সংকীর্ণতা রাখবেন না যে আব্দুর রাজ্জাক সাহেব আমাদের উপরে ক্ষেপে কিছু বললেন। আমি তা বলিনি। আপনার নেতা যে পরামর্শ দিয়েছে তাতে ভুল আছে, এ কথাই ঠিক। আপনি সলাতুল আবিন মাগরিবের পড়িয়েন না, 10:30-11টার সময় পড়বেন 2 রাকাত, তাহলে ঠিক আছে। আপনি আমাকে জিজ্ঞাসা করেন, আমি তো বলছি আমি আপনার বিশ্বস্ত মানুষ হতে চাই। আমি ২৬ বছর থেকে ফতোয়া লিখি দেখে, আমি কোরআন হাদিস পড়া বুঝি, আমি বুখারী মুসলিম প্রতি বছর পড়াই, আমি কোরআন হাদিস বুঝি, আপনার আস্থা থাকা ভালো হবে। আপনি বাড়ির মানুষের উপর আস্থা রাখছেন জেনে বুঝে, আপনিও খুশি থাকবেন, আমিও শান্তি পাব। আপনি যদি বাঁকা হয়ে চলে যান তাহলে আমি কষ্ট পাব। ৯৫ সাহেব, আপনার কাছে প্রশ্ন, শতকরা ৯৫ সময় দেখা যায় আহলে হাদিসের বক্তা খতিব হাদিসের ওয়াজ করে, কিন্তু কোরআনের ওয়াজ করে না। কেন করে না? আজকে তো আমি কোরআনের আয়াত শোনালাম তোমাকে, প্রথমেই বিবাহের কথা শোনালাম না তোমাকে, যে আল্লাহ বলছেন মেয়ের বাপকে বলে বিবাহ করো, তারপর মোহর দিয়ে দাও। তুমি মনে হয় তাফসির মাহফিলের লোক নাকি? তুমি ভুল বুঝে না, তাফসিরে খুব মিথ্যা আছে। আমি চাঁপাইনবাবগঞ্জের মানুষ, আমার বুকের উপরে মিথ্যা তাফসির আমি হতে দিই না। তুমি অন্যায় করেছো, তুমি আমার সাথে অন্যায় করেছো, জাতির সাথে করেছো, ধর্মের সাথে করেছো। তুমি আমাকে জিজ্ঞাসা করো আব্দুল রাজ্জাক সাহেব তাফসির মাহফিলের সমস্যা কি, তাহলে আমি তোমাকে সুন্দর করে বুঝাবো। দেখো গাড়িতে বই আছে তাওজিহুল কোরআন তাফসির, তাতে প্রথমে আছে অনুবাদ, তারপর আছে শব্দ বিশ্লেষণ, তারপর আছে বাক্য বিশ্লেষণ, তারপর আছে আয়াত দিয়ে তাফসির, তারপর আছে সহিহ হাদিস দিয়ে তাফসির, তারপর আছে জয়ীফ হাদিস দিয়ে তাফসির, তারপরে মন্তব্য দেওয়া আছে। জয়ীফ হাদিসের যা তাফসির আছে সব বাতিল। সেহরির আজান দেওয়া যাবে কি? সেহরি নয়, সাহারি। সেহরি মানে জাদু, সেহরি মানে জাদু। সাহারির আজান খাস করা যাবে না। তাহাজ্জুদ আর সাহারি দুটার সমন্বয়ে আজান হবে। কেউ তাহাজ্জুদ পড়বে, কেউ সাহারি রান্না করবে, খাবে, এই দুইটাকে সামনে রেখে আজান হতে হবে। একটা ছেড়ে আর একটার জন্য আজান হলে তার সুন্নতের অনুকূলে হবে না। ইসলামে অর্থনীতি সম্পর্কে জানতে চাই। আব্দুল্লাহকে একটু বললে না, সময় বলা হবে ইনশাল্লাহ। আব্দুল্লাহ অর্থনীতি নিয়ে পড়তে গেছে, ব্যাংকিং ব্যবস্থাপনা দিয়ে লন্ডন মদিনা বিশ্ববিদ্যালয়ে অনার্স করার পরে ২ বছর মাস্টার্স করার পরে চলে গেছে। আমাদের এখানে কিছু সংখ্যক যুবক মিলে কবর খনন কমিটি করেছে, খনন করছে বক্সের মতো, এমন গর্ত করছে যাতে লাশকে উঠিয়ে বসানোর মতো জায়গা থাকছে না। এরূপ কবরে লাশ দাফন করা যাবে কি? তা আমাদের দেশে যে অনেক গভীর করে, তার মানে উঠিয়ে বসানো হয়, তুমি এটা মনে করো নাকি? না, এটা ভুল। ওই লাশ বুঝতে পারে যে আমাকে উঠানো হলো, ওকে। ওটা আত্মার জগতে, এটা হলো স্বপ্নের মতো। স্বপ্নে যে তুমি উঠে বসে আছো, সাপ দেখে পালিয়ে চলে যাচ্ছ, তুমি কি আসলে বিছান থেকে দৌড়িয়ে চলে যাচ্ছ? না, ওখানেই আছো। কবর হচ্ছে স্বপ্নের মতো, উঠিয়ে ওকে বসানো হয় না। ও বুঝে যে আমাকে উঠিয়ে বসানো হলো। তবে কবর তারা কেমন খনন করছে, কবর খনন করা কমিটি হতে পারে, সমস্যা নেই। অনেক সময় লোক পাওয়া যায় না, ওদেরকে কাজ টাকা দিয়ে করে নেওয়া যায়, এটাও যায়, কোনো সমস্যা নেই, বিনামূল্যে করা ভালো, আলহামদুলিল্লাহ। জি, কবর গভীর করতে হবে, তবে এর অর্থ এই নয় যে তাকে উঠিয়ে বসানো হবে, এই পরিমাণ করতে হবে। একটা গর্তে রাখা হবে যাতে করে কুকুর শৃগাল সহজে তার ক্ষতি করতে না পারে, এদিক দিয়ে মজবুত করতে হবে, এ হলো কথা। লাহাত কবর সবচেয়ে ভালো, যেটা একটু যাওয়ার পরে একদিকে চলে যায়। হ্যাঁ, এটা শিখ হলো সোজা চলে যাওয়া। সোজা চলে যাওয়া দিয়ারে হবে, লাহাত দিয়ারে হবে না। তো সোজাটা ভালো নয়, জায়েজ, আর লাহাতটা ভালো, উত্তম, যেটা একটু যাওয়ার পরে কি করে সাইডে চলে যায়। বরেন্দ্র এলাকা মাটিতে হবে। স্বামী মারা যাওয়ার পর স্ত্রীর নাক ফুল খুলতে হবে কি? খোলাই শিরক, খুলতে পাবে না, যা আছে ওইভাবে থেকে যাবে 4 মাস 10 দিন। নতুন পোশাক পরতে পাবে না, নাক ফুল খুলতে পাবে না, নতুন নাক ফুল পরতে পাবে না, কোথাও যেতে পাবে না, জরুরি দুর্ঘটনা ছাড়া বাড়ি ত্যাগ করতে পাবে না, 4 মাস 10 দিন। নাক ফুল, গয়না কাঠি কোনো কিছু খুলতে পাবে না। খোলাটা হলো হিন্দুদের নীতি, খোলাটা কাদের নীতি? হিন্দুদের নীতি। ওই প্রথাটা আমাদের ভিতরে চলে এসে আছে। নামাজ নামাজ শেষে সম্মিলিত মোনাজাত করা যাবে কি না? বিদা হাত তুলে দোয়া করার অনেক হাদিস আছে, দোয়ার বইয়ে দেওয়া আছে। 24টা স্থান আছে হাত তুলে দোয়া করার, আর 32টা সহিহ হাদিস আছে হাত তুলে দোয়া করার। আব্দুল্লাহর মিন্নাতুল বারি বই দেখছি, ওগুলো কিন্তু ব্যতিক্রম বই। আব্দুল্লাহ কোনো সময় আলোচনা করলে আমিও মনে করি আলোচনাটা শুনি, ওই ওই তথ্য আমরা বুঝে উঠতে পারি না। তো আব্দুল্লাহ লিখা বই ছিল, দেখো তোমরা মিন্নাতুল বারি, আর আমরা হাদিস মানতে বাধ্য। সম্মিলিত মোনাজাত বেদাত, মোনাজাত ব্যক্তিগত ব্যাপার, যার যখন ইচ্ছে। হাত তুলে দোয়া করলে আল্লাহ খালি হাত ফিরিয়ে দিতে লজ্জা পাই। হাত তুলে দোয়া করা উচিত, হাত তুলে দোয়া করা একটা গুরুত্বপূর্ণ ইবাদত। প্রজেক্টরের ওয়াজ মেয়েরা দেখতে পাবে, জি অনেক হাদিস। একটা বলেন তো দেখি, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর পিছন দিকে দাঁড়িয়ে মসজিদে যোদ্ধাদের ট্রেনিং দেওয়া দেখছিলেন, কিন্তু যোদ্ধারা জানে না যে আয়েশা ওখানে দাঁড়িয়ে আছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা পুরুষ মানুষকে দেখতে পাচ্ছেন, কিন্তু পুরুষ মানুষ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা দেখতে পাচ্ছেন না। এটা বুখারী মুসলিমের হাদিস, এরকম আরো কয়েকটা আছে। এটা প্রমাণ করে যে মেয়েরা পুরুষদের দেখতে পারে, বক্তব্য শুনতে পারে। প্রজেক্টরের মাধ্যমে একাধিক সহিহ হাদিস আছে, যা সময় আমি বলেছি। আসসালামু আলাইকুম শেখ, আমি একজন ছাত্র, পড়াশোনা করছি এবং বেকার, কোনো ইনকাম করি না। বাসায় বিয়ের কথা বললে বাবা মা বলে আগে নিজের পায়ে দাঁড়াও, তারপরে বিয়ে দেব। এইটা তোমার বাপ মায়ের ঠিক নয়। বিবাহ দিয়ে দিলে রুজি বের হবে এবং বরকত হবে। বিবাহ হলে রুজি বের হবে, বরকত হবে। রুজির বইটা পড়ো, রিজিক। আব্দুল্লাহ দেখো তো রিজিক বইটা। একদিন আপনি ছিলেন, আপনার স্ত্রীর মালিক, দুইজন রুজি হচ্ছিল। একটা ছেলে আসলো, আপনার হাত দিয়ে 3 জন, 2টা ছেলে আসলো 4 জন, 5টা ছেলে আসলো 7 জন, বৌমা আসলো 8 জন। সবার রুজি কার হাত দিয়ে হচ্ছে? আপনার হাত দিয়ে হচ্ছে। এখন রুজি বাড়ছে, বিবাহ হয়ে গেলে রুজি বেড়ে যাবে। একটাই কথা না, আরও সবটাই পড়তে হবে ভাবে। আমাদের এলাকার কিছু মহিলা পীরের দরবারে যায়, নাউজুবিল্লাহ মিন যালিক। পীর ভুল পথের মানুষ, খুব সাবধান। পীর সঠিক পথের মানুষ নয়। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আমি আপনার দিনী ভাই হয়ে কাছে আসতে চাই, এটা আমার দাবি। যদি ভালো না লাগে বড় আলেমের কাছে আশ্রয় নেবেন, কিন্তু পীরের কাছে আশ্রয় নিয়েন না। খবরদার নেই, কখনো মহিলা পুরুষ কেউ পীরের কাছে যাবেন না। পীর কোরআন হাদিস বুঝে না। মসজিদের সামনে রঙিন ঘড়ি রাখা যাবে কি? সামনে দেওয়ালে কোনো কিছুই রাখা যাবে না। লাল বাতি হোক, ঘড়ি হোক, বা ক্যালেন্ডার হোক, সময় হোক, কোনোটাই রাখা যাবে না। বাস সাদা পাথর, সাদা টাইলস। এমনকি মেহরাবের পরে যে কাবা ঘরে টাইলস রাখা যায়, ওটাও খুলে দিতে হবে। মানে যেটা চোখে পড়বে, বারবার দেখতে মন চাইবে, এরকম কোনো কিছু পশ্চিম দেওয়ালে রাখা যাবে না, সব পূর্ব দেওয়ালে। মসজিদের সামনের বাড়িতে তার লাগিয়ে এমামের এমামতিতে সালাত হবে কি? সামনের বাড়িতে না, তাহলে তো এমামের আগে হয়ে গেছে। ডান দিকে, বাম দিকে এবং পূর্বের দিকের বাড়িতে হবে, পশ্চিম দিকের বাড়িতে হবে না। কেন বলেন তো দেখি? ইমামের আগে চলে গেছে এই জন্য। তাহলে মসজিদের ডানে বামে যেগুলো বাড়ি আছে সেগুলোতে চলবে, পূর্ব দিকে যেগুলো আছে সেগুলোতে চলবে। বুখারীর হাদিস, নদীর ওই পারের লোক এই পারের ইমামের সাথে সালাত আদায় করতে পারে, আর হতে করতে পারে। অতএব উত্তর দক্ষিণ পূর্ব দিকের বাড়ি থেকে ইমামের সাথে সালাত আদায় করতে পারে। কোরআন নষ্ট হয়ে গেছে, কি করতে হবে? আগুন দিয়ে জ্বালিয়ে দিতে হবে। পানিতে ফেলা যাবে না, ইদারাই ফেলা যাবে না। আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়াটা বুখারী মুসলিমের হাদিস। কবরে লাশ কিভাবে রাখতে হবে? ডান কাতে, একবারে পুরোটা ডান কাতে করে দিতে হবে, অলের সাথে লাগিয়ে দিতে হবে, মুখটা কেবলার দিকে করে। আসসালামু আলাইকুম, আমার মা অনেক সময় বিভিন্ন জীবজন্তুর নাম বলে গালি দেয় এবং অনেক সময় রাগ করে বদদোয়া করে, যেমন পরীক্ষায় ফেল করবি, রিক্সা চালিয়ে বা মাঠে কাজ করে খেতে হবে, এটা তোমার মায়ের ভুল হচ্ছে বলে দিয়ে এভাবে কথা বলতে নিষেধ করেছে। প্রত্যেকটা কথার উপরে ফেরেশতারা আমিন বলে। তোমার মা যেটা বলছে সেটার উপরে ফেরেশতা আমিন বলছে, কাজে তোমার মায়ের এই কথাটা কবুল হয়ে যেতে পারে। তোমার মা যেন এরপরে আর কোনোদিন এরকম ভাষা মুখ দিয়ে বের না করে, বলে দিও জোরালো ভাবে। কি বলে ওষুধ খেতে হবে? বিসমিল্লা। বিসমিল্লা বলে ওষুধ খাওয়া নিষেধ, এটা একটা মেডিকেলে লেখা আছে ঢুকতেই। সেফা না কি যেন বলে বলবো, আল্লাহ সাফে আল্লাহ কাফি, ঠিক বলেছে। আল্লাহ সাফে আল্লাহ কাফি বলে ওষুধ খেলে এটা কাবিরা গুনাহ হবে, এটা বিদাত, হারাম, মেডিকেল ওটা উঠিয়ে দিতে হবে। আমি এক মেডিকেলে দেখে বলেছিলাম, ওই তোমার মেডিকেল পরিচালককে বলে দিয়ে এটা দ্রুত উঠিয়ে দিতে বলেছে। বিসমিল্লা বলে ওষুধ খেতে হবে, এটাই সুন্নাত। ওস্তাদ, গোসলের সময় লজ্জায় স্থান স্পর্শ করলে কি অজু করা জরুরি? জিনা, লজ্জায় স্থান পরিষ্কার করাতে ভালো করে ডলে ধোয়াতে অজু নষ্ট হয় না। উত্তেজিতভাবে লজ্জায় স্থানে হাত পড়লে অজু ভেঙে যায়, তাছাড়া অজু ভাঙবে না। আগে যে গোসল করে নিয়েছেন এই গোসলে সালাত আদায় করতে পারবেন, মহিলা পুরুষ সবাই, কোনো সমস্যা নেই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওস্তাদ, আমার ছোট ভাইকে আপনার মাদ্রাসায় ভর্তি করতে চাই, একটা ফর্ম পূরণ করো, আল জামিয়া সালাফিয়া লিখো, সার্চ দিলে মনে হয় ফর্ম আসবে, পূরণ করো। 1 জানুয়ারি ভর্তির তারিখ। আমি তো চাচ্ছি চাঁপাইনবাবগঞ্জের ছেলে মেয়ে পড়ুক ওখানে, অন্য জেলার দিনাজপুরের কোথায় সিলেট বরিশালের ছেলেমেয়েরা এসে এখানে ভালো শিক্ষা অর্জন করছে, আর আমাদের চাঁপাইনবাবগঞ্জের ছেলেমেয়েরা সেখানে যাবে না। বড় বড় শিক্ষক দেশ বিদেশ থেকে নিয়ে আসা হয়েছে, কমই মাদ্রাসার শিক্ষকের বেতন 80,000 একজনের, আর আমরা যদি না পড়ি সেখানে কে পড়বে বলো? 30 লক্ষ টাকা বেতন লাগে শিক্ষক শিক্ষিকাকে, তা আমরা যদি এই সুবিধা ভোগ না করি কে করবে? অন্যান্য জেলার লোকেরা করছে, বাংলা ইংরেজি আরবি উন্নত মানের ব্যবস্থা আছে, খুব ভালো ব্যবস্থা আছে, খুব একটা দূরে নেই, থাকা খাওয়ার ব্যবস্থা আছে, সবচেয়ে কম এখানে 2600 টাকা রাজশাহীতে, থাকা খাওয়া খরচ বেতন সেতন সব মিলে 3500 দিনাজপুরে, 4000 রূপগঞ্জ নারায়ণগঞ্জে, 6000 বরিশালে। তাহলে সবচেয়ে কম কোথায় হলো? রাজশাহীতে, মানে অর্ধেক, একেবারেই কম। এটা সুবিধা ভোগ করার চেষ্টা করেন, আমি অনুরোধ করছি। আমি খুশি হব চাঁপাইনবাবগঞ্জের ছেলে মেয়ে সেখানে পড়ছে, এর পিছনে আমার কত কষ্ট আছে, কত শ্রম আছে তা আমি বুঝাতে অক্ষম। 30 লক্ষ টাকা মাসেই বেতন, ওখানে টাকশাল নেই, বানানো হয় না, মানুষকে বলে অনুরোধ করে মানুষের টাকাটা দেয়, তখন সেটা করা হয়। ওখানে 26 বিঘা জমি সম্পূর্ণ কিনা, 51 বিঘা জমি রূপগঞ্জ নারায়ণগঞ্জে সবই কিনা। রূপগঞ্জ নারায়ণগঞ্জে একটা মসজিদ তৈরি করব মনে করছি, 2-1 দিনের মধ্যে শুরু হবে ইনশাল্লাহ। 200 শতক জমির ওপরে, যারা একতলাতে 10,000 মানুষ সালাত আদায় করতে পারবে একসাথে। আমরা ভাবছি ভারত বাংলাদেশ পাকিস্তানের সবচেয়ে বড় ইনশাল্লাহ। সৌন্দর্য বর্ধন কিংবা কাউকে দেখাবার জন্য নয়, কিন্তু চুল বড় হওয়ার জন্য চুলের আগালি কি রুক্ষ বা খসখসে হয়ে যায়, সেক্ষেত্রে নারীরা কি একটুখানি চুল কাটতে পারে? হ্যাঁ পারে, চুলগুলো সুন্দর করার জন্য শেষের দিক থেকে কেটে দিতে পারে, কিন্তু এটা নয় যেটা যে বাবরি হয়ে যাবে, এটা নয়, জি এটা করা হারাম। শেষের দিক থেকে কাটবে তো সমস্যা নেই, 4-6 আঙুল 8 আঙুল অর্ধ হাত কাটলে কোনো সমস্যা নেই। মুসলিমের একটা হাদিস আছে চুল শেষের দিক থেকে মহিলাদের কাটার। আমাদের সমাজে কিছু নারী পুরুষ আছে যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন, কিন্তু তারা জর্দা খায়, জর্দা খেলে ইবাদত কবুল হবে না, জর্দা হারাম। ঘরের মধ্যে পশ্চিম দিকে যদি বিছানা থাকে এবং সেই বিছানায় কেউ যদি শুয়ে থাকে, তাহলে সেই বিছানার সামনে কি নামাজ হবে? আয়েশা রাদিয়াল্লাহু আনহা একবার কেবলার দিকে এভাবে মাথা করে শুয়ে আছেন। আল্লাহ রাসূল যখন সিজদা করতে যেতেন তখন আয়েশার পায়ের উপরে এভাবে আঘাত করতেন, তখন পাটা টেনে নিতেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা। সিজদা করার পর যখন আবার আল্লাহ রাসূল দাঁড়িয়ে যেতেন তখন আয়েশার আবার পাটা বাড়িয়ে দিতেন। চকিটা যদি থাকে এভাবে কোনো সমস্যা নেই। আমি মনে করছিলাম যে তুমি জিজ্ঞাসা করছো যে পা কেবলার দিকে পশ্চিম দিকে পা করে শোয়া যায় কিনা। হ্যাঁ, পশ্চিম দিকে পা করেই শুতে হবে। দেখেন, ফটো উল্টা দিয়ে না আব্দুল রাজাক স্যার না দিন, এটাই ঠিক। শুধুমাত্র কেবলা ঠিক করতে হবে পেশাব পায়খানায়, আর শোয়াতে হলো ডান কাতে। কোন দিকে পা আছে এটা হিসাব নেই। শোয়ার সুন্নাত কি? ডান কাত দোয়া, বাস শোয়ার সুন্নাত শেষ। পা পশ্চিম দিকে না মাথা পশ্চিম দিকে এই হিসাব নেই। পেশাব পায়খানা কি? পশ্চিম পূর্ব যেন না হয়, উত্তর দক্ষিণ হতে হবে। একটু কমিয়ে দিয়ে প্রয়োজনীয় না থাকলে শেষ। গোল খাওয়া যাবে কি? যে না হারাম। বাড়িতে সলাত হবে কি? জরুরি দুর্ঘটনায় হতে পারে। বিদাত করলে ইবাদত কবুল হবে কি? হবে না, সহিহ হাদিস। ধর্ম, ভাই বোন, দুলাভাই বানানো যাবে কি? তো বেঢঙ্গা কাজ না। ছেলে লালন পালন করা যায়, বড় হয়ে গেলে পর্দা করতে হবে। বাবার দুই সন্তানের মধ্যে যদি বাবা এক সন্তানকে সব কিছু দিয়ে দেয় তাহলে হক নষ্ট, হারাম, এবার জান্নাত পাবে না। নিজের পোতা পুতিনকে বেশি ভালোবাসতে হবে না নাতি নাতনিকে? এটা বলে তুমি তোমার মাকে কষ্ট দিও না। তুমি বলো যে আম্মা এদেরকে একটু দেখিয়ে, বাস। এটা পৃথিবীর স্বাভাবিক গতি। তোমার বোনের ছেলে মেয়েকে তোমার মা ভালোবাসবেই। তোমার ছেলে মেয়েকে আর তোমার বোনের ছেলে মেয়েকে বসাও, মাছের মাথাটা তোমার মা তোমার বোনের ছেলেকে দিবে, এটা স্বাভাবিক। টাকা দিলে তো আম্মা এই টাকাটা থাকলে একটু খরচ করবেন, আমি যাচ্ছি ঢাকায়। ঢাকায় পরের দিন যে আপনি খোঁজ নেন আম্মা টাকাটা কি করেছেন, আপনারা চুপ আছে। একটু একটু পরে বলছে টাকাটা তোর বোনকে দিয়ে দিয়েছি। এইটা পৃথিবী গতি, ওটা নিয়ে মন খারাপ করো না। মাকে ভালো অবস্থায় থাকতে দাও, পরে খুব কষ্ট পাবা। আমি প্রবাসে ছিলাম 10-12 বছর। আমার যত সব আয় আমি বাসায় দিয়ে দিয়েছি। এখন বাসায় এসে সেই মা বাবা বলে কি করছিস, এখন আবার কি করা উচিত? ও একদিন কি করলি? আচ্ছা, এটা বলবে কি করবে, তোমার ভুল হয়েছে। জমি জায়গা তোমার আব্বা যা করেছে তা তোমার, আর না হলে তোমার আব্বা যদি কিছু এর মধ্যে খরচ করে থাকে তাহলে অর্ধেক তোমার আর অর্ধেক তোমার বাপের। আর যদি এমনি খরচ হয়ে গিয়ে থাকে তাহলে আর কিছু বলো না, গেছে গেছি। বাড়ির পাশে আহলে হাদিস মসজিদ না থাকলে হানাফি মসজিদে নামাজ পড়া যাবে কি? যাবে। ফজর আর আসর না যাওয়াই ভালো। সূর্য ডুবার সময় আর সূর্য ওঠার সময় সালাত আদায় করে, ওটা বাড়িতে পড়ে নিতে হবে। আপনি বলেছেন যাবে না, না ভুল কথা, যাবে। এই দুই রক্ত বাড়িতে পড়ে, এ কথা বলা আছে। খাবার খাওয়ার সময় কি সালাম দেওয়া যাবে? জরুরিভাবে দিতে হবে। বলছে যে ভাইজান আপনি খাচ্ছেন সেজন্য সালাম দিলাম না, মনে কিছু নিও না। আরে এতটি কথা চলে, খাচ্ছেন আপনি সেজন্য সালাম দিলাম না, মনে কিছু নিয়েন না, এতটি চলে। আর আসসালামু আলাইকুমই চলে না। কত ধর্ম পাগল হয়ে আছে। ওই আমি একদিন পাবনা যাচ্ছিলাম, তো গাড়ি থেকে নেমে টয়লেটে গেছি, তো আমি সালাম দিয়ে চলে গেছি। তো টয়লেট থেকে ঘুরে এসে ওই লোকটা অজু করছিল, তখন আমি সালাম দিয়ে গেছি। তখন আমাকে বলছে একটা ফতোয়া বলি। বলেন। আপনি কি করেন? আমি বলছি করি কিছু। কি করেন আপনি? আমি কিছু করি, পড়াই, টুকটাক পড়াই। তো বলছে অজু করার সময় সালাম দেওয়া যায় না। প্রমাণ? না যায় না। প্রমাণ? যায় না। যখন 2-3 বার হয়েছে তখন আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলছি, কিয়ামত পর্যন্ত সময় থাকলো এটা প্রমাণের জন্য, আর আমার সময় থাকলো হায়াত পর্যন্ত। কোনোদিন যদি প্রমাণ হয়ে যায় তাহলে আবারও তোমাকে বলছি আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আর জাতির সামনে যাব না, দেবেনগরে বাড়ি বাড়ি চলে যাব। আমার কথার পিছনে শক্ততা এই জন্য আছে, আমি কোনো জিনিস একবার দেখিনি, শতবার হাজারবার দেখা আছে। আরবি বুঝি, আমি দেখতে পারি, আমি লিখি, যার কারণে আমার দৃঢ়তা বেশি। কোন সাহসে বলে যে উজু করার সময় সালাম দেওয়া যায় না? ফেকার বইয়ে লেখা আছে 14 জায়গাতে সালাম দেওয়া যায় না, তার মধ্যে এটা তো ফেকার বইয়ে এমনি লেখা আছে, তো রাসূলের কথা বলা নাই। আল্লাহ নবী বলছেন যাকে চিনো তাকেও সালাম দিবা, যাকে চিনো না তাকেও সালাম দিবা। তো তো উজু করছে মুসলমান, সালাম দেওয়া তো নিষেধ নেই। অজু, খাওয়া, পেশাব, পায়খানা সব জায়গাতেই সালাম দিতে হবে, কিন্তু পেশাব পায়খানায় থাকলে ও উত্তর দিতে পাবে না। আমি সালাম দেবো আসসালামু আলাইকুম, ও পায়খানা করছে, পেশাব করছে, কিন্তু উনি উত্তর দিতে পাবেন না। উনি উত্তর কখন দিবেন? বের হওয়ার পরে উঠে। ও সালাত আদায় করছে, আমি সালাম দিব, উনি মুখে ওয়ালাইকুম সালাম বলতে পারবে না। কিভাবে দেখেন, আঙ্গুল উঠাবে। সালাম দেওয়া যাবে না এরকম পৃথিবীতে কোনো জায়গা নেই। আবু জাহেল গর্ত করেছিল আল্লাহর নবীর জন্য, নবীকে গর্তে ফেলার জন্য। নবীজি গর্তে না পড়ে আবু জাহেল গর্তে পড়েছিল, এই ঘটনা সত্য নয়। আল্লাহর নবী কি কুয়ায় পানি তুলতে গিয়ে এক ইহুদি বুঝতে পেরে নিজের হাত নিজেই কেটেছিল? না, এ কথা মিথ্যা। মুসলমানের মৃত্যুর খবর শুনলে ইন্না লিল্লাহি রাজিউন পড়তে হবে, কিন্তু হিন্দুদের খবর শুনলে কি বলতে হবে? কিছুই না, কিছু বলতে হবে না। ফিনারে জাহান্নামা খালিদিনা ফিহা, ওটা বলা যাবে না। ওর ব্যাপারে, ও তো মুসলমান নয়, কাজে ওর কোনো কথা ওর ব্যাপারে নেই। ওর দাঁড়ি পাল্লা নাই, বিচারের মাঠে ওর পাপ নাই, জন্য কোনো ওজন হবে না, ও সরাসরি জাহান্নাম। যারা খারিজি, যারা শিয়া, তাদের ওজন হবে না, তাদের কোনো পাপ নাই, নেকি নেই, সবই পাপ। তো ওজন হওয়ার জন্য পাপও লাগবে, নেকিও লাগবে। যার নেকি নাই তার ওজন নাই। ঈসা নবী মৃত ব্যক্তিকে জীবিত করতেন। হ্যাঁ, ঈসা নবী আলাইহিস সালাম পারতেন। ঈসা নবী আবার এসে জীবিত করবেন কি, এ কথা আল্লাহ নবী বলেননি। তবে দাওয়াত দিবেন, দেশে কোনো উঁচু কবর থাকবে না, কোনো মূর্তি থাকবে না, কোনো শোর থাকবে না, সব মেরে ফেলে দেবেন, হত্যা করবে, আর কবর সব ভেঙে দেবেন, যতই সুন্দর করে বানাও। স্বর্ণ দিয়ে বানালে ঈসা আলাইহিস সালাম যেদিন আসবেন সেদিন কোনো কবর পৃথিবীতে থাকবে না, সে জারি হোক। ব্যাংকে চাকরি করা কি যায়? জি না, এদেশে কোনো এমন ব্যাংকিং ব্যবস্থা নাই যেখানে চাকরি করা জায়েজ হতে পারে। তাহলে ব্যাংক চলবে কিভাবে? সেই চিন্তা তোমার কেন? আর একজন দিয়ে চলবে, অমুসলিম দিয়ে চলবে, নিরুপায় হয়ে টাকা রাখবে। ইসলাম ব্যাংক বা অন্য ব্যাংকে টাকা একই কথা, টাকা নিরুপায় রাখে আর স্বইচ্ছায় চাকরি করব, দুটো এক নয়। জনতা ব্যাংক, সোনালী ব্যাংক, টাকা মোহর ছাড়াই বিয়ে হয়েও কয়েক বছর পর করণীয় কি? ও, মোহর ছাড়া বিবাহ হয়েছে, এখন মোহর দিতে হবে। মায়ের যা মোহর ছিল, খালার যা মোহর ছিল, বোনের যা মোহর ছিল, এই হিসেবে একটা হিসাব করে দিতে হবে, মোহর দিতেই হবে। মোহর ছাড়া বিবাহ হয়ে যাবে যদি বাপ বিবাহ দিয়ে দেওয়া থাকে, তাহলে দুইজন সাক্ষী লাগবে। বাপের ক্ষমতা কোনো অনেক বেশি বিবাহ দেওয়ার ব্যাপারে। বেতের নামাজে দোয়া কোনো ছাড়া অন্য দোয়া পড়া যাবে? জি না, সূরা ইখলাস পড়া যাবে না। বেতের নামাজে দোয়া কোনো পড়া যায়, দোয়া বেতের পড়লেই দোয়ায় কোনো পড়তে হবে, এ কথা ঠিক নয়। কেউ যদি কোনো দিন দোয়ায় কোনো পড়তে চায় তাহলে বেতের সালাতে পড়বে, বেতের পড়লেই দোয়ায় কোনো পড়তে হবে, এটা বিদআত। কেউ যদি কোনো দিন দোয়ায় কোনো পড়তে চায় তাহলে কোথায় পড়বে? বিতর সালাতে পড়বে। বিতর সালাত পড়লেই দোয়ায় কোনো পড়তে হবে, এই নীতি বাতিল। শেষ করে দেন আর কত। আমি বিমান বাহিনীতে নিজ যোগ্যতায় সব কিছু পাস করার পরেও 10 লক্ষ টাকার দাবি করে, তাহলে চাকরি করো। যদি তুমি হকদার হয়ে থাকো তাহলে তুমি মাজলুম ও জালেম। আজান দিলে কত নেকি বেহিসাব। যত লোক সালাত আদায় করবে ওরা যত নেকি পাবে, তুমি একাই তত পাবে। আপনি বলেছেন ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা নয়। হ্যাঁ ঠিকই তো, জাতির পিতা মানে সবার পিতা। তো ইব্রাহিম আলাইহিস সালাম কি সবার পিতা, না সবার পিতা আদম আলাইহিস সালাম? আমি বলি ভুল বুঝিনি, তুমি ভুল বুঝেছ। ইব্রাহিম আলাইহিস সালাম ধর্মীয় পিতা, পরবর্তী নবীরা সবই তারই ধর্ম মেনে চলে, তারই নিয়মকরণ মেনে চলে, মিল্লাতি পিতা। ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা নন, জাতির পিতা হতে হবে যিনি সবার পিতা। আমিও জানি ওই কথা নিয়ে ফেসবুকে যে কত কি বলছে, এক পেশা আসে যায় না। আমার ভিতরে কোনো সময় দুর্বলতা কাজ করে না। এই এলাকায় অনেক এনজিও আছে, প্রত্যেক দোকানদার জড়িত, এর অবস্থা সম্পর্কে বলুন। এনজিওর সব লেনদেন না যায়, এনজিও তো বেকায়দায় ফেলার জন্য আপনার কাছে এসেছে। সম্ভবপর এড়িয়ে চলতে হবে, ওর সাথে জড়িয়ে থাকা তো বহু দূরের কথা। মেয়েরা কি নার্সিং পড়তে পারবে? নিরাপদ জায়গা হলে পড়তে পারে। হিন্দু মহিলা দিয়ে কলেজ চালাতে হবে, ডাক্তারি শিখাতে হবে। মেয়েরা, মুসলিম মেয়েরা ওখানে ডাক্তারি শিখবে। সরকার তো বড় বড় প্রতিষ্ঠান এগুলো খুলতে পারে মহিলাদের। আর বিদেশ থেকে সব ইহুদি খ্রিস্টান মহিলা নিয়ে আসবে, হিন্দু মহিলা ইন্ডিয়া থেকে নিয়ে আসবে, বড় বড় ডাক্তার যারা, ওদের কাছে মেয়েদেরকে পড়াবে। তাহলে তো হলো, মেয়েরাই তখন ডাক্তারি শিখবে। কিন্তু সে ব্যবস্থা কোথায়? যেখানে জেনা আছে সেদিকে সবাই দৌড়িয়ে যায়। আমি 2 বছর যাবৎ কবুতর পালন করি। না, কবুতর পালন করবো না, ওটা ভালো না। মুরগি খাও, মুরগি, ছাগল, গরু। কিছু দিনী ভাই নামের পাশে সালাফি যুক্ত করছে, দরকার নেই। জামিয়া সালাফি বানারস থেকে যারা পড়ে তারাকে সালাফি বলে, একটা প্রতিষ্ঠানের গতি অনুযায়ী। পাকিস্তান জামিয়া সালাফিতে যেগুলো পড়ে তারা সালাফি বলে, লাগে না, দরকার নেই। শ্বশুর খুশি মনে মোটর সাইকেল দিয়েছে, না নিতে হবে না। এটা তোমাকে বহুবার বলেছি, এটা থেকে ফিরে আসতে হবে, এই স্বাদের প্রয়োজন নেই। আকিকার মাংস বিতরণ করতে হবে, জিনা। আকিকার গোস্ত নিজের গোস্ত, খাবো না দিব সেটা আমার ব্যাপার, দিতে পারে খেতেও পারে। দিতে হবে সেটা হলো কুরবানির গোস্ত, দিতে বাধ্য। আর আকিকা হলো বাপের নিজের ব্যাপার। আমাদের দেশের প্রথাটা উল্টে আছে, আকিকার গোস্ত বিতরণ করা না যায় নয়, কিন্তু করতে হবে, এই নীতিটা ঠিক নয়। আকিকার গোস্ত হলো নিজের, বাপ মা খাবে, মনে চাইলে পাড়া প্রতিবেশীকে দিবে। আর কিছু আছে এখানে? সন্তানকে মা কতদিন পর্যন্ত দুধ খাবে? যতদিন বুকে দুধ আছে। তো 2 বছরের কথা শুনি যে ওটা হলো দুধ মা প্রমাণের জন্য, দুধ মা প্রমাণের জন্য। মা বাচ্চাকে যতদিন বুকে দুধ আছে খাওয়াবে। শুক্রিয়া, জাযাকুমুল্লাহ খাইর। না, পালা যাবে না এই জন্য যে কবুতরের পিছনে দৌড়াতে আল্লাহ রাসূল নিষেধ করেছে, ওকে শয়তান বলেছে। এই জন্য এটা ভালো কি মন্দ ঠিক করা যাবে না, কাজে তুমি এ কাজে যায় না। কবুতরের বিষয়টা আল্লাহ রাসূল খারাপ দৃষ্টিতে দেখেছে। আসসালামু আলাইকুম। স্বামীর অনুমতি ছাড়া দিনের কত কাজ করা যাবে, কোথাও যাওয়া যাবে? জি না, আমি তো মহিলাদেরকে এই গ্রাম ও গ্রাম যেতে নিষেধ করেছি, একবারই নিষেধ। হ্যাঁ, নিজের স্বামীর বাড়িতে, বাপের বাড়িতে থেকে দাওয়াতি কাজ করবে, গ্রামের লোকেরা আসবে, ওর কাছে অন্য কেউ আসতে পারে, ও পাড়ায় পাড়ায় দাওয়াত দিয়ে বেড়াবে, এটা নিষেধ। নামাজে হাঁচি আসলে আলহামদুলিল্লাহ, শুধু ওই বলবে আলহামদুলিল্লাহ, পাশের লোক আরহামাকাল্লাহ বলতে পারবে না, সলাতের মধ্যে বলতে পারবে না। আর সলাতের বাহিরে হলে আরহামাকাল্লাহ বলবে। শুক্রিয়া। আর কেন? মেয়েদের চাকরি করা যাবে কি? জায়গা যদি নিরাপদ হয়, পুরুষ মুক্ত হয়, ট্রেনিং দিতে যাওয়া না লাগে, দিতে যাওয়া না লাগে, আর যদি চাকরি জায়েজ হয় তো করতে পারে, সমস্যা নেই। মসজিদ মাদ্রাসায় দেওয়া যাবে, না, ভুল না, ওটা ভুল করে দিয়েছে। তাহলে ওটাও একটা যারা অন্যায় করছে তারা। মসজিদ মাদ্রাসায় দেওয়া যাবে না, কমই বেসরকারি মাদ্রাসায় এতিমদের দিয়ে দিতে হবে, মসজিদে দেওয়া যাবে না, ওটা তো হারাম টাকা, ওটাতে মসজিদ কীভাবে হবে? জাকাতই চলে না, আর সুদের টাকাতে মসজিদ চলবে? যারা ফেসবুকে উল্টে দিচ্ছে তারা মুসলমান নয়। আচ্ছা, শুক্রিয়া। যে ফজরের নামাজে যে সূরা আল ফাতিহা পাঠ করা হয় তার সাথে কি সুর মিলিয়ে যাবে না শুনবে? সব সময় সূরা ফাতিহা পড়তে হবে, পিছনে পিছনে চুপে চুপে। ওটা তো জোরে বলে, হ্যাঁ জোরে বললে মুক্তাদি চুপে চুপে বললো, পিছনে পিছনে পড়তে হবে, পড়তেই হবে, পড়তেই হবে। জি, আচ্ছা, আসসালামু আলাইকুম।